আকাশত রং বিরঙি শিলা উড়িছে, পাৰত নানান সামগ্রীর পোহার বহিছে। আরম্ভ হয়েছে 13 বছর গড়কা জীবন শিলা আর নৈ মহোৎসব। জীবন ইনিশিয়েটিভ নামের সংস্থাটির উদ্যোগত প্রতি বছর দরে ভাসি বজার ব্রহ্মপুত্রর বালিচর রঙিন হয়ে পড়েছে। জানুয়ারির 4 তারিখের 8 তারিখ অনুষ্ঠিত শিলা মহোৎসবের প্রথম দিনটিতে দেখবলে পয়া গেছে রাইজর ব্যাপক সঁহারি। সকলে লুইতর আকাশত শিলা উড়াই কিছু সময়ের বাবে করেছে হাঁহি ধেমালি। কেবল শিলা উড়াই নহয়, ইয়ালে অহা প্রতিগৰাকী লোকে লোব পাৰিব ভিন্ন প্রকারের খাদ্যর জ্যোতি। ইয়াত এটা পরিষ্কার একটা উদ্যানের নিচিনা একটা পরিবেশ থাকে, বিশেষ সন্ধ্যা সময় একটা মায়াময় পরিবেশ হয়। গতি সেই নদীর অকান সময় কটার কারণে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা নদীর সময় কটার কারণেও আমি বিচার যে রাইজ আহক, বিশেষ মহানগর রাইজ, যা যার বাবে এনেকা একটা পরিবেশ আসলে দুর্লভ হয়ে আছে। নদীক কেন্দ্র করে গঢ় লৈ উঠা এই উৎসবের উদ্দেশ্য কেবল রাইজক আনন্দ দিয়াই নহয়, নৈপরিয়া স্থানসমূহক স্বচ্ছ আর নিকা করে তোলার বাবে সকলকে সজাগ সচেতন করা হয়েছে মূল লক্ষ্য। উল্লেখ্য যে এই 4-দিনীয়া মহোৎসবত ন পুরনি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠানের লগতে থাকিব ধুবুরীর মৃৎশিল্পর প্রদর্শনী। আজাৰপৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। লুইতৰ আকাশত ৰং বিৰঙি শিলা উৰিছে, পাৰত নানান সামগ্ৰীৰ পোহাৰ বহিছে। আৰম্ভ হৈছে 13 বছৰ গৰকা জীৱন শিলা আৰু নৈ মহোৎসৱ। জীবন ইনিশিয়েটিভ নামের সংস্থাটির উদ্যোগত প্রতি বছর দরে ভাসি বজার ব্রহ্মপুত্রর বালিচর রঙিন হয়ে পড়েছে। জানুয়ারির 4-8 তারিখের অনুষ্ঠিত শিলা মহোৎসবের প্রথম দিনটিতে দেখবলে পয়া গেছে রাইজর ব্যাপক সঁহারি। সকলে লুইতর আকাশত শিলা উড়াই কিছু সময়ের বাবে করেছে হাঁহি ধেমালি। কেবল শিলা উড়াই নহয়, ইয়ালে অহা প্রতিগৰাকী লোকে লোব পাৰিব ভিন্ন প্রকারের খাদ্যর জ্যোতি। ইয়াত এটা পরিষ্কার একটা উদ্যানের নিচিনা একটা পরিবেশ থাকে, বিশেষ সন্ধ্যা সময় একটা মায়াময় পরিবেশ হয়। গতি সেই নদীর অকান সময় কটার কারণে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা নদীর সময় কটার কারণেও আমি বিচার যে রাইজ আহক, বিশেষ মহানগর রাইজ, যা যার বাবে এনেকা একটা পরিবেশ আসলে দুর্লভ হয়ে আছে। নদীক কেন্দ্র করে গঢ় লৈ উঠা এই উৎসবের উদ্দেশ্য কেবল রাইজক আনন্দ দিয়াই নহয়, নৈপরিয়া স্থানসমূহক স্বচ্ছ আর নিকা করে তোলার বাবে সকলকে সজাগ সচেতন করা হয়েছে মূল লক্ষ্য। উল্লেখ্য যে এই 4-দিনীয়া মহোৎসবত ন পুরনি শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠানের লগতে থাকিব ধুবুরীর মৃৎশিল্পর প্রদর্শনী। আজাৰপৰা ধ্ৰুৱজ্যোতি কলিতাৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।